দেশের সব থানা ও পুলিশ সুপারের কার্যালয়কে সর্বাধিক সুবিধা সম্মিলিত ভবনে রূপান্তরিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দুপুরে যশোর পুলিশ সুপার কার্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধনের পর তিনি কথা বলেন এ সময় তিনি আরও বলেন এরই মধ্যে একশো একটি থানার নির্মাণ সম্পন্ন হয়েছে এবং আরও পঞ্চাশটি থানার ভবন নির্মাণ প্রক্রিয়াধীন রয়েছে এসব নানাবিধ উন্নয়নের ফলেই জনগণের জীবন মান উন্নত হয়েছে এর ফলেই জনগণের আস্থা তৈরি হয়েছে আওয়ামী লীগ সরকারের প্রতি তাই জনগণের ভোটের মাধ্যমেই আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে বলে আশা প্রকাশ করেন তিনি যতগুলি থানা আমাদের বাংলাদেশে আছে সবগুলি আমরা নতুন ভাবে সর্বাধিক সুবিধা সম্বলিত থানা প্রতিষ্ঠানে আমরা রূপান্তরিত করতে যাচ্ছি পুলিশ সুপার ভবনটাও সেই রকমই আমাদের বেশ কয়েকটি পুলিশ সুপারের ভবন আমরা এই ধরনের আধুনিক পুলিশ সুপার ভবন করার জন্য আমরা প্রোগ্রাম নিয়েছিলাম নয়টি সুসম্পন্ন হয়েছে আরও কয়েকটি হবে